নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর ব্যাটসম্যানকে নিয়ে মুগ্ধতার শেষ নেই বিসিবি নির্বাচকদের। দেশের ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা মানা হয় তাকে, যদিও মাঠে তার বিচ্ছুরণ দেখা যায় কালে ভদ্রে। টেস্টে ভালো কিছু ইনিংস থাকলেও টি টোয়েন্টি ফরম্যাটে এখনও ধাতস্থ হতে পারেননি শান্ত। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হওয়ার 3 বছর হল, কিন্তু ম্যাচ খেলেছেন মোটে 9টি। এ ম্যাচগুলোতেও ভক্তদের মন জয় করার মতো কোনো পারফরমেন্সই নেই। 19 গড়ে করেছেন 148 রান, স্ট্রাইক রেট 104.22, ক্যারিয়ারে ছক্কা হাঁকিয়েছেন মাত্র 1টি। এ পরিসংখ্যানই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া বিসিবির সাম্প্রতিক পরিকল্পনাতেও ছিলেন না এই টপ অর্ডার। জিম্বাবুয়ে সিরিজের পর বাদ পড়েছিলেন এশিয়া কাপের দল থেকে, তাই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যমে সরব সমর্থকরা। বাজে পারফরমেন্সের জন্য বাদ দেওয়ার পর কোন প্রক্রিয়ায় তিনি দলে ফিরলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। শান্তরা চান্স দিছে ওনার পরিবর্তে, কিন্তু শান্ত কিন্তু যোগ্য না, কেন উনির কোনো ম্যাচ একটা ম্যাচ আজ পর্যন্ত উনি ভালো খেলতে পারেন নাই। শান্তর যে রিসেন্ট পারফরমেন্স বলেন আর যাই বলেন, এই সকল কিছু বিবেচনা করলে শান্ত মোটেই দলের যোগ্য বলে আমি মনে করি না। প্রধান নির্বাচক বলেছেন ঘরোয়া টি টোয়েন্টিতে শান্তর রেকর্ডের জন্যই তাকে দলে নেওয়া হয়েছে। বিপিএলে 2টি সেঞ্চুরি আছে ঠিক, কিন্তু সবশেষ মৌসুমে তার ব্যাটিং আশা দেখাবে না কাউকেই। সবশেষ সিজনে খেলেছেন সাকিবের দল ফরচুন বরিশালে, যে দলের কোচ ও মেন্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। দেশের ক্রিকেটের সেরা দুই মস্তিষ্কের সান্নিধ্যেও টি টোয়েন্টিতে হাসেনি তার ব্যাট। 11 ম্যাচে করেছেন 188 রান, গড় 21 ছুঁই হলেও স্ট্রাইক রেট 91.70। গত আসরে অন্তত 150 রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বনিম্ন। তারপরও শান্তর মাঝে টি টোয়েন্টির ইম্প্যাক্ট দেখেছেন টেকনিক্যাল কনসালটেন্ট। অনেক সমালোচনা হলেও শান্তর মাঝে হয়তো সম্ভাবনা দেখেছেন বলেই তাকে স্কোয়াডে রেখেছেন শ্রীরাম। এত কিছুর পরও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় সে প্রত্যাশা পূরণ হোক শান্তর ব্যাটে, এটাই সবার চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।